আমরা যাব আমাদের গোল্ড মেইলে। দেখো এই গোল্ড মেইলে কিন্তু আমাদের পার্সোনাল মেইলটা, এটা কিন্তু পয়েন্টও দিছে, এটা রেগুলার পয়েন্ট দেয়। এটা আমাকে এই সপ্তাহে 15 পয়েন্টও দিছে। যাই হোক, আমি এবার এটা সিলভার মেইলটা মানে সরি গোল্ডের বক্সটা খুলবো। তো দেখা যাক গাইস, গোল্ডে কি আমরা 400 পয়েন্ট একবারে পাবো কি 200 পয়েন্ট কি একবারে পাবো। আমাদের এই গোল্ডের এই পার্কসটা খুললে দেখা যাক গাইস কত পয়েন্ট পাই। দিয়ে দাও গাইস 200 পয়েন্ট দিয়ে দাও, দিয়ে দাও। হেই গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে, তার কারণ হচ্ছে গাইস যে আজকে আমরা তিনটে জিনিসের উপরে কম্পেয়ার করবো, যেমন হচ্ছে ব্রোঞ্জ, সিলভার আর আমাদের গোল্ড। এখন সবাই বলে কি যে ভাই ব্রোঞ্জে বেশি পয়েন্ট দেয় না, ঠিক আছে মানলাম বেশি পয়েন্ট দেয় না। এখন অনেকে ভাবতেছে যে সিলভার যে উইকলি পার্কসটা আছে, সেই সিলভার উইকলি পার্কসে লেখা থাকে আপ টু 100 পয়েন্ট উইন, ঠিক আছে। তো সবাই ভাবে কি যে সিলভার উইকলি পার্কস মনে হয় 100 পয়েন্ট দেয় কিংবা ওর থেকে কম দেয়, একটু কম দেয় বেশি দেয়। কিন্তু গাইস এই ধারণাটা তোমাদের একদমই ভুল। কিংবা আমাদের যে গোল্ড পার্কস আছে, যেটাই লেখা থাকে আমরা 200 কিংবা 400 পয়েন্টের উপরে পাইতে পারি, সেই তিনটার ভিতরে কম্পেয়ার করে তিনটা বক্স আমি ওপেন করবো। গোল্ডের 2টা, সিলভারের 2টা এবং আমাদের যে ব্রোঞ্জের 2-3টা বক্স আমি ওপেন করে তোমাদের সামনে দেখাবো যে কোনটাই বেশি পয়েন্ট পাই। তোমরা নিজেরা দেখলে অবাক হয়ে যাবা, এই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো আর স্কিপ করো না, তাহলে মজা কিন্তু পাবা না। তো চলো ভিডিও নিয়ে করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের প্লে পয়েন্ট অফিসিয়ালের বাই অ্যান্ড সেল গ্রুপ থাকবে, তোমরা সবাই আমাদের ফেসবুক গ্রুপটাকে জয়েন হয়ে যাও। তো তোমাদের সকল সমস্যা ওতে ওইখানে পোস্ট করতে পারবা, এবং তোমাদের কোনো প্লে পয়েন্ট অ্যাকাউন্ট বাই কিংবা যদি সেল করতে হয় তাহলে ওইখানে পোস্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা ফার্স্টে এসছি আমাদের একটা সিলভার মেইল। তো ফার্স্ট অফ অল দেখি আমাদের সিলভার মেইলে আমরা কত পয়েন্ট পাই। তো চলো দেখা থাকে আমাদের সিলভার মেইলে আমাদের কত পয়েন্ট হয়। দেখা যাক, তো 100 পয়েন্ট তো লেখা তো থাকে। দেখো দেখছো গাইস, 4 পয়েন্ট দিছে আমাকে সিলভার মেইলে। তো এবার যাবো আমরা একটা ব্রোঞ্জের মেইলে, দেখা যাক আমাদের ব্রোঞ্জের মেইলে এবার কত পয়েন্ট দেয়। টিডিং টিডিং, ব্রোঞ্জের মেইলে কত পয়েন্ট দেবে গাইস? 2-3, এই যে যা ভাবছি গাইস 2-3-এর বেশি দেবে না। এবার আমরা আরও একটা ব্রোঞ্জ মেলে যাই, যদি আর কিছু দেয় দেবো, ব্রোঞ্জ মেল তো অভাব নেই। ব্রোঞ্জ মেলে আবার গেছি, দেখা যাক এবার আবারও দিয়েছে 2 পয়েন্ট গাইস। দেখো যেটা তোমরা ভাবো যে ব্রোঞ্জ মেলে লেখা থাকে 100 পয়েন্ট, সেটা কিন্তু দেয় না। আবার দেখো একটা ব্রোঞ্জ মেল, এটা ব্রোঞ্জ মেলে লাস্ট মেলে আমি ওপেন করবো। দেখো কত পয়েন্ট দেয়, 100 কি দেবে গাইস? দেখো 4 দিছে। দেখছো আমাদের 3টা ব্রোঞ্জ মেল খুললাম, 4 পয়েন্ট দিছে আর সিলভার মেলে 3 পয়েন্ট দিছে। যাই হোক, এবার আমরা যাবো আমাদের গোল্ড মেলে। দেখো ওই গোল্ড মেলে কিন্তু আমাদের পার্সোনাল মেল, এটা কিন্তু পয়েন্টও দিছে, এটা রেগুলার পয়েন্ট দেয়। এটা আমাকে এই সপ্তাহে 15 পয়েন্টও দিছে। যাই হোক, আমি এবার এটা সিলভার মেইলটে মানে সরি গোল্ডের বক্সটা খুলবো। তো দেখা যাক গাইস, গোল্ডে কি আমরা 400 পয়েন্ট একবারে পাবো কি 200 পয়েন্ট কি একবারে পাবো। আমাদের এই গোল্ডের এই পার্কসটা খুললে দেখা যাক গাইস কত পয়েন্ট পাই। দিয়ে দাও গাইস 200 পয়েন্ট দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দেখো গাইস, সেই কিন্তু 3 পয়েন্ট, যে ব্রোঞ্জেও সেই 3, সিলভারেও সেই 3 আর গোল্ডেও সেই 3। এতে লাভটা কী হয় যেন, হঠাৎ করে পয়েন্টটা দেয়, কিন্তু কোনো শিওরিটি নেই যে এই সপ্তাহে তুমি 100 পয়েন্ট পাবাই, ঠিক আছে। কিন্তু এটা দেয়, বেশি পয়েন্ট দেয় আমি বলতেছি, কিন্তু কোনো শিওরিটি নেই। দেখো গোল্ডের লাস্ট মেইল আমি এটা ওপেন করবো, উইকলি পার্কসটা লাস্ট। দেখা যাক গাইস এই গোল্ডে কত পয়েন্ট দেয়। যাই হোক, এটা একটু বেশি দিয়ে 7 পয়েন্ট দিছে। না তোমরা তো সবাই বুঝলে না যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এর উইকলি পার্কসের মধ্যে পার্থক্যটা কী, আসলে পয়েন্টটা কোথায়। মানে বেশি কিন্তু বলে কয়ে কাউকে দেয় না যে এই মেইলে এত পয়েন্ট দেবোই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা সঠিক যে সিলভার মেইলে ব্রোঞ্জের থেকে বেশি পয়েন্ট পাওয়া যায় আর গোল্ডের মেইলে সিলভার থেকে বেশি পয়েন্ট পাওয়া যায় দুইটার থেকেই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে জানাই দিও। আর আমাদের প্লে পয়েন্টের যে অফিসিয়াল গ্রুপটা জয়েন হতে কিন্তু একদমই ভুলবো না, কারণ জয়েন না হলেই কিন্তু লস। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টও করে দিও, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব তো করবাই। টাটা।